খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই, আমি সুস্মিতা। প্রথমে দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। ভুয়া আইপিএস অফিসার গ্রেপ্তার করিমগঞ্জে। এলআইসি এজেন্টের প্রতিবাদে সরগরম করিমগঞ্জ। ধলাইয়ের নির্বাচনের জনসভায় মুখ্যমন্ত্রীর মহানুভবতা। শাসক দলকে তুলাধোনা করলেন সংবাদ মেইল করে এআইসিসি সম্পাদক প্রীতিরাজ সাটে। করিমগঞ্জ সড়ক দুর্ঘটনায় মৃত্যু 12 বছরের শিশুর। কাছাড়ে বজ্রপাতে মৃত্যু এক যুবক সহ এক গরুর। মারুতি গাড়ির ধাক্কায় আহত স্কুল পড়ুয়া ত্রিপুরার। পাতারকান্দিতে শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের আবির্ভাব তিথি। এতক্ষণ দেখলেন আজকের সংবাদ শিরোনাম, এবারে দেখে নিব আজকের বিস্তারিত সংবাদ। ভুয়া পুলিশ অফিসার সেজে মানুষের সাথে প্রতারণা করে লালঘরের জাবির। করিমগঞ্জে গ্রেফতার করা হলো এক ভুয়া আইপিএস অফিসারকে। ভুয়া পুলিশ অফিসার সেজে মানুষের সাথে প্রতারণা করে অবশেষে ধরা পড়ল করিমগঞ্জ পুলিশের জালে। ধৃত প্রতারকের নাম জাবির হোসেন বলে জানা গেছে। ধৃত জাবির নিজেকে ক্রাইম ব্রাঞ্চের শীর্ষ কর্মকর্তা শাহজাহান লস্কর বলে পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের সঙ্গে বন্ধুত্ব করেছিল। এমনকি সে পুলিশের পোশাক পরিধান করে নিজের ছবিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকের কাছে পাঠিয়েছিল বলে জানা যায়। এক সময় সে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে করিমগঞ্জের কালীগঞ্জ এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আতিক আহমেদ চৌধুরীর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। পরে ওই ভুয়া পুলিশ অফিসার জাবির হোসেন ওই শিক্ষকের বাড়িতে যাওয়া আসা শুরু করে। একদিন সে পাল উপাধির এক তরুণীকে সঙ্গে নিয়ে ওই অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে যায়। এর কয়েকদিন পর ভুয়া শাহজাহান লস্কর ওরফে জাবির হোসেন অবসরপ্রাপ্ত শিক্ষককে ফোনে জানান ওই যুবতী নাকি আত্মহত্যা করেছে এবং সুইসাইড নোটে তার নাম উল্লেখ করেছে। পাশাপাশি সেই ওই শিক্ষককে কিছু ভুয়ো অশ্লীল ভিডিও পাঠায় এবং এই ঘটনা থেকে বাঁচতে হলে ওই অবসরপ্রাপ্ত শিক্ষককে 10 লক্ষ টাকা দিতে হবে বলে জানায় জাবির। আর এতে সফল হয় সে, হাতিয়ে নেয় অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে 5 লক্ষ টাকা। এই ঘটনার পর অবসরপ্রাপ্ত শিক্ষকের সন্দেহ হলে তিনি করিমগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। মামলার তদন্তে নেমে পার্থপ্রতিম দাসের করিমগঞ্জ পুলিশ কাছাড়ের কাটিগড়া থেকে ওই ভুয়ো পুলিশ অফিসার জাবির হোসেন গ্রেফতার করতে সক্ষম হয়। আমাদের একটা এফআইআর আইছিল, কমপ্লেনেন্টৰ নাম হ'ল আতিক আহমেদ চৌধুৰী, চান অফ লেট আব্দুল ৰচিদ চৌধুৰী অফ ভিলেজ ৰথগ্ৰাম, পি এছ এন ডিষ্ট্ৰিক্ট করিমগঞ্জ। তেওঁ বাই প্ৰফেশ্যন এজন টিচাৰ হয়। তেওঁ এটা কমপ্লেইন দিলে যে 2024ৰ মে মাহত তেওঁ এজন শ্বাহজাহান উদ্দিন লস্কৰ এলাই জাবির হোসেন চান অফ লেট চকাত আলি অফ ভিলেজ নিজ কাটিগড়া পাৰ্ট 2 পি এছ কাটিগড়া ডিষ্ট্ৰিক্ট কাছাৰ, তেওঁৰ লগত ফেচবুকৰ জৰিয়তে তেওঁলোক চিনাকি হয়। পরবর্তী পর্যায়ত ছুটি এজন সুনীতা পাল বলে ছালী এটার চিনাকি করাই দিয়ে, আর পিছত মানে সুনীতা পালর বিভিন্ন অশ্লীল মানে ভিডিওত মানে মানে ক্যাপচার করে পিছত একটা সুসাইড নোট ওলায় সুনীতা পালর,
য'ত মানে কমপ্লেইনেণ্টৰ নাম লিখা থাকে আৰু সেই কমপ্লেইনেণ্টৰ কথা লিখি তেওঁক মানে চি আই ডিৰ অফিচাৰ হয় বুলি তেওঁক ক্ৰাইম ব্ৰাঞ্চৰ ডি এছ পি বুলি তেওঁক মানে একিউজে মানে হেৰি কৰে ভয় খুৱায় আৰু 10 লাখ টকা দাবী কৰে আৰু ইতিমধ্যে 1 অক্টোবৰ 2024 তেওঁ 5 লাখ টকা মানে ডিমাণ্ডেড মানিৰ পৰা এক্সপৰ্ট কৰি লৈ যায় পিছত তেওঁ আমাক এফ আই আৰ দিয়ে আৰু একৰ্ডিংলি আমি তেওঁক একিউজ যিজন আছে তেওঁক এৰেষ্ট কৰোঁ আৰু এৰেষ্ট কৰোঁতে তেওঁ মোবাইলত মানে আমি বিভিন্ন বেলেগ বেলেগ লোকৰ মানে ব্যক্তিৰ আমি যেনেকুৱা কিছুমান ভিডিঅ' পাইছোঁ মানে অশ্লীল ভিডিঅ' তেওঁ মডাছ অপেণ্ডিটো হ'ল তেওঁ মানে প্ৰি ৰেকৰ্ড এটা ভিডিঅ' ভিডিঅ' এটা প্ৰি ৰেকৰ্ড কৰি থৈ দিয়ে আৰু সেই ভিডিঅ'টো দেখাই মানে মানুহক প্ৰলোভন দিয়ে দি আৰু যেতিয়া মানে তেওঁ এইফালৰ পৰা প্ৰভকেট কৰি মানে তেওঁলোকে যেতিয়া মানে অশ্লীল বা নিজৰ কাপোৰ ৰিমুভ কৰে সেইখিনি মানে ৰেকৰ্ডিং কৰি লয় ৰেকৰ্ডিং কৰি তেওঁলোকক মানে ভাবুকি দিয়ে এই ভিডিঅ'টো কিবা এডিট কৰা হৈছে নেকি এডিট কৰা নহয় এইটো তেওঁৰ ভিডিঅ' হয় বুলি এডমিট কৰিছে হেৰি মানে ল'ৰাটো এডমিট কৰিছে যেনেকৈ আমি একিছ এপ্ৰিহেন কৰিছিলোঁ এডমিট কৰিছে তেওঁ এজন ছোৱালীৰ মানে ফটো লগাই মানে প্ৰি ৰেকৰ্ডেড ভিডিঅ' আগৰ পৰা ৰেকৰ্ডিং কৰি এটা ভিডিঅ' ছেভ কৰা থাকে সেই ভিডিঅ'টো মানে মানুহক দেখায় দেখাই তেওঁলোকক মানে কাপোৰ ৰিমুভ কৰিবৰ কাৰণে প্ৰভকেট কৰে আৰু যেতিয়া সেই বেলেগ মানুহজনক কাপোৰ ৰিমুভ কৰে তেতিয়া মানে সেই ভিডিঅ'টো ৰেকৰ্ডিং কৰি লয় ৰেকৰ্ডিং কৰি মানে হেৰি কৰে করিমগঞ্জ এলআইসি কার্যালয়ের সম্মুখে প্রতিবাদ করলেন এলআইসি কার্যালয়ের এজেন্টরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের এই কার্যসূচি যেহেতু নতুন নিয়ম বেঁধে দিয়েছে এলআইসি থেকে তাদের জন্য সেই সব নীতির মধ্যে তারা সীমাবদ্ধ থাকতে চাইছেন না এরকম বিভিন্ন নীতি নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলেন এলআইসি কার্যালয়ের সম্মুখে এলআইসি এজেন্টরা পরবর্তীতে তাদের দাবি দাবাগুলো সংবাদ মাধ্যমে তুলে ধরেন এলআইসি এজেন্ট কর্তৃপক্ষ আমরা বিগত প্রায় 1 মাস থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছি আমাদের এজেন্টদের স্বার্থে এবং পুলিশ হোল্ডারদের স্বার্থে কারণ এলআইসি পুলিশ হোল্ডারদের যেরকম অসুবিধা ফেলছে আমাদের অসুবিধা ফেলছে আমাদের কমিশন কাট অফ করছে ওদের অর্জেন্ট যে পুলিশ হোল্ডারদের বোনাস কমাচ্ছে আগে যেটা 1 লাখ টাকা সামিল করা যেত এখন সেটা বাড়িয়ে 2 লক্ষ টাকা আমাদের এখানে বেশিরভাগ মানুষই গরিব তাহলে 80 টাকা সামিল করতে পারবে না 80 টাকা প্রিমিয়াম দিতে পারবে না প্লাস আগে যে আগে যেখানে 6,000 টাকা প্রিমিয়াম লাগবে এখানে লাগবে 7,000 টাকা প্রিমিয়াম বাড়িয়ে দিচ্ছি আপনার সবাই আপনাদের যে দাবিটা রয়েছে আপনাকে প্রস্তুত করেছিলেন নাকি আপনাদের ব্রাঞ্চের যেদিন অধিকারী আছেন ব্রাঞ্চ অধিকারী যে আছেন মুখ্যমন্ত্রীর মহানুভবতা মদন রবিদাস নামের একজন বিশেষভাবে অক্ষম যুবককে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিলেন সংস্থাপনের আশ্বাস গতকাল ধলাইয়ের নির্বাচনের প্রচারের মধ্যে এই ছবি দৃষ্টি আকর্ষণ করেছে সর্বসাধারণ জনগণের কৌশিক বাবু কৌশিক ভাই
मदन रवि दास गांवघाटमिनीगान तुम फोन आोन नम्बर का बोले ठीक है तुमक आम कुश्रा कर दूम कुश्रा कर तुम एक मुख्यमंत्री आत्मनिर्भर लगे जीवन सरकार राज्य हाहाकार चलते अतत्व बहिराज्य निर्वाचन प्रचार निये आग्रह बेशी मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मार শিলচরে জেলা কংগ্রেস কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন এআইসিসির সম্পাদক প্রীতিরাজ ষাটে। ওনার অভিযোগ রাজ্যের অবস্থা শোচনীয়। গুয়াহাটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয় একজনের পর আরেকজন লোক। মুখ্যমন্ত্রী দিনের পর দিন বহিরাজ্যের নির্বাচন নিয়ে ব্যস্ত। বহিরাজ্যের নির্বাচনে গিয়ে 500 টাকায় রন্ধন গ্যাস প্রদানের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। প্রথমে আসামে 500 টাকায় রন্ধন গ্যাস দিতে আহ্বান ষাটের। ষাটের দাবি উপনির্বাচনে আসামে ভালো ফলাফল করবে কংগ্রেস। বঙ্গাইগাঁওতেও ভালো ফলাফল করবে। 40 বছর রাজত্ব করার পর ফণী ভূষণ চৌধুরীকে পত্নীকে প্রার্থী করেছে। তার জন্য বহু কর্মী ক্ষুব্ধ হয়। ফলে কংগ্রেসের জন্য সুবিধা হয় বলে জানান প্রীতিরাজ ষাটে। जो एक मूलभूत सुविधाएं जो देनी चाहिए थी जैसे सड़क पानी बिजली अस्पताल ये भी इतने सालों में वहाँ पर नहीं दी गई। धुलाई की जनता ने भर भर के प्रेम वहाँ की जो पूर्व विधायक थे उनको दिया। 5 बार विधायक बनाया मंत्री बने लेकिन उसका सिला उन्होंने वहाँ की जनता को ये दिया कि पानी की सुविधाएं नहीं है अस्पताल नहीं है सड़कें नहीं है ऊपर से महंगाई इतनी हो चुकी है कि एक आम आदमी का घर चलाना मुश्किल हो गया। जो वायदे इन्होंने बराक के लिए किए थे वो सारे वायदों के ऊपर सरकार फेल है। आपके जो मुख्यमंत्री हैं असम राज्य के इन्हें असम में कम और हिंदुस्तान में बाकी राज्यों में जहां चुनाव हो रहे वहां जाने में ज़्यादा रुचि है और नतीजा ये है कि लापता सीएम और बेखबर सरकार इस प्रकार की सरकार आपकी असम में चल रही है। सीएम लापता है आए दिन दूसरे राज्यों में जाते हैं प्रचार करने के लिए वहाँ जाकर बड़ी बड़ी घोषणाएं करते 500 रुपए में सिलेंडर देंगे ये देंगे वो देंगे। अरे भाई आप भी एक राज्य के सीएम हो वहाँ क्यों नहीं करते। गुवाहाटी जैसे शहर में डेंगू इतना फैल चुका है कि कई लोगों की मौत हो गई। क्या कर रहा है आपका प्रशासन और इसीलिए मैं ये कहना चाहता हूं कि लापता सीएम और बेखबर सरकार। तो साथियों आने वाले दिनों में आप देखोगे कि कांग्रेस पार्टी का संगठन और कांग्रेस पार्टी का हर कार्यकर्ता सिलचर जिले का हो बाकी दो जिले के हो सब हर मंडल में हर बूथ में लगे हुए हैं यहाँ पर। और मैं समझता हूँ कि चुनाव
अच्छी तरीके से होगा। वो बैल कहे, गांव कहे, जो भी कहे, इसी कांग्रेस पार्टी में वो पले बड़े हैं, इसी कांग्रेस पार्टी ने उनको राजनीति सिखाई, इसी राजनीति कांग्रेस पार्टी ने उनको खड़ा रहना सिखाया, इसी कांग्रेस पार्टी ने उनको चलना सिखाया, दौड़ना सिखाया, राजनीतिक पहचान दी। बीजेपी में हो ठीक है, बीजेपी के पार्टी में बोलिए, लेकिन यही कांग्रेस पार्टी थी कि जिन्हें आपको बनाया, जो पहचान दी। हमारी प्रेस कॉन्फ्रेंस में हमने सवाल पूछे थे, उसका जवाब दो। आप यहाँ पे सेक्रेटरीट बनाना चाह रहे थे, उसका क्या हो गया? आप बंगाली लोगों को नौकरी देना चाह रहे थे, उसका क्या हो गया? बराक के लोगों को आप नौकरी देने वाले बलाई थे, एकमात्र मंत्री छिलो उनादेर 10 বছর মন্ত্রী ছিল, যিনি পূর্ত বিভাগের মন্ত্রী ছিলেন পরিমল শুক্লবৈদ্য, উনি দোলাইকে আজকের দিন পর্যন্ত জঙ্গল বানিয়ে রেখেছেন, যেখানে রাস্তাঘাট নেই, যেখানে পানীয় জলের অভাব, অরুণোদয়ের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। সেসব আমরা আরও বলেছিলাম, আমরা বলেছিলাম যে দোলাইবাসীকে কেন এইসব সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী একটারও জবাব দিতে পারেননি। মুখ্যমন্ত্রী কী বললেন? যে বাংলাদেশি বলে আমরা উনাদের পার্টিকে আমরা বাংলাদেশি বলিনি, বাংলাদেশি বলেছেন উনাদের দলের সহসভাপতি অমিয়কান্তি দাস, এবং সেই অমিয় দাস যদি মিথ্যা কথা বলে থাকতেন তাহলে কেন বিজেপি দল ওনাকে আবার গ্রহণ করল, কেন বিজেপি দল ওনার উপর ব্যবস্থা নেয়নি? সেই কথাটাই আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছিলেন। আমরা বলিনি যে নিহার দাসের ঠিকানা কোথায়, আমরা জানি ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিকই ভারতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, কিন্তু মুখ্যমন্ত্রী ওনার বক্তব্যটা স্পষ্ট করে দিয়েছেন যে ওনারা এই নিহার দাসের ভারতীয় নাগরিক নিয়ে ওনারা ইয়ে নয়, নাহলে উনি কেন সাফাই দেননি যে উনি ভারতীয় নাগরিক, এবং উনি কেন বলেননি যে অমিয় দাস মিথ্যা কথা বলেছেন, বা অমিয় দাসের উপর কেন বিজেপি দল ব্যবস্থা নেয়নি এখনো, কেন ওনারা ভয়ে অমিয় দাসকে নিয়ে ওনাদের মন্ত্রী জয়ন্ত মূল্য বড়ুয়া এসে অমিয় দাসের নমিনেশন আবার প্রত্যাহার করতে হলো? ওনারা ভালোভাবে টের পেয়ে নিয়েছেন যে এবারে দোলাইতে নির্বাচনে ওনাদের কোনো মুদ্রা নেই। ওনারা দোলাইতে আজকের দিন পর্যন্ত 30 বছরের মন্ত্রী ছিলেন পরিমল শুক্লবৈদ্যবাবু, একটা উদাহরণ দিতে পারেননি মুখ্যমন্ত্রী এসে যে ওনার দলের মন্ত্রী এই দোলাই সমষ্টিতে কী কাজ করেছেন। সেই জন্য ওনারা মানুষকে বোকা বানানোর জন্য কংগ্রেসের উপর দোষ দিয়েছেন। আমরা কংগ্রেস দল একবারও বলিনি যে নিহার দাস বাংলাদেশি না ভারতীয় নাগরিক, আমরা জানি সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিকরাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তাই কেন মুখ্যমন্ত্রী স্পষ্ট করেননি সেটা আমরা জবাব চাই। এটা বলেননি যে না নিহার দাস ভারতীয় নাগরিক, সেটা তো একবারও বলেননি। মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা আবার বাংলাদেশি বলছি, আমরা তো কাউকে বাংলাদেশি বলিনি, উনার দলের সহসভাপতি বলেছেন, সেই সভাপতিকে ওনারা আবার গ্রহণ করে নিয়েছেন, সেই সহসভাপতিকে বরাক উপত্যকা হিন্দু বাঙালিদেরকে আমরা কংগ্রেস দল বিপদের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু কংগ্রেস দল তো বিপদের দিকে নিয়ে যায়নি। বিজেপি ক্ষমতায় আসার পর, হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার আসার পর, আজকে যেখানে 15টা আসন ছিল, যেখান থেকে 15টা লোক এখান থেকে নেতৃত্ব দিয়েছিল, সেই জায়গাতে আজকে ওনারা দুটো আসন করেছেন। আজকে হিন্দু বাঙালিদেরকে কিভাবে রাজনৈতিক মেরুদণ্ড শেষ করা যায় সেটাই ওনাদের। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির এআর বাউন্ডারি ওয়ান। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়, তাই মজবুত টিকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা এআর বাউন্ডারি ওয়ান, নিলাম বাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নম্বর 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প।
স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মাতারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি কে চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভুইয়া মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মাতারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। সড়ক দুর্ঘটনা যেন লেগে রয়েছে অহরহ যত্রতত্র। হয়তো কখনো চালকের অসাবধানতা বা অন্য কারণে নিরীহ লোকের সড়কের বলি হতে হচ্ছে। করিমগঞ্জের সড়ক দুর্ঘটনা বলি হতে হলো 12 বছরের এক কিশোরকে। নাম মুন্না সাদা। ত্রিপুরা থেকে আসা বিস্কুট ভর্তি ট্রাক সজোরে ধাক্কা মারার ফলে ঘটনাস্থলে প্রাণ হারায় কিশোর মুন্না। পরবর্তী সময় পুলিশ এসে অভিশপ্ত ট্রাক বাজেয়াপ্ত সহ চালক আটক করে নিয়ে আসে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। দুর্ঘটনা সংঘটিত হয় করিমগঞ্জের প্যাটেল নগর এলাকায়। বজ্রপাতে একজন লোকের সঙ্গে একটি গরুর মৃত্যু। মৃত লোকজনের নাম বাপন কুর্মী। সকালবেলা পরিবারের লোক সকলে গরু ঘরে মৃতদেহ প্রত্যক্ষ করে খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে।
মারুতি গাড়ির ধাক্কায় হত স্কুল পড়ুয়া শিশু, কান্নার রোল হাসপাতাল চত্বরে। এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারুতি গাড়ির ধাক্কায় কেড়ে নিল এক নিষ্পাপ স্কুল পড়ুয়া শিশুর প্রাণ। এমন হৃদয় বিদারক কাণ্ড কান্নার রোল পড়ে হসপিটাল চত্বরে। কে কাকে সান্ত্বনা দিবে, সবাই যেন শোকে মুহ্যমান। এমনই এক ঘটনার সাক্ষী হয়ে রইলেন ত্রিপুরার বিলোনিয়া হাসপাতালে উপস্থিত রোগী সহ রোগীর আত্মীয় পরিজন ও স্কুল কর্তৃপক্ষ। কোন জায়গাতে হয়েছে ঘটনা? ১৫৫তম পরম পূজ্যপাদ ভক্ত চূড়ামণি শ্রীল শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের আবির্ভাব তিথি মহোৎসব। পরম পূজ্যপাদ ভক্ত চূড়ামণি শ্রীল শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের ১৫৫তম আবির্ভাব তিথি মহোৎসব বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সম্পূর্ণ হলো পাতালকান্দিতে। পাতালকান্দির ভুবনেশ্বর মিশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কালচারের সেন্টারে ২ নভেম্বর সন্ধ্যা আরতির পর মঙ্গলবট স্থাপন ও শুভ অধিবাস সংকীর্তন, পরদিন ৩ নভেম্বর ভোরে ১৫৫টি প্রদীপ প্রজ্বলন করে মঙ্গল আরতির পর সাধু ঠাকুরের চিত্রপট সহ নগর পরিক্রমা করে সমস্ত দিনব্যাপী চলতে থাকে বিভিন্ন অনুষ্ঠান। ৪ নভেম্বর সকালে মঙ্গল আরতি, দুপুরে জেলা ভিত্তিক চিত্রাঙ্কন ও ভক্তিমূলক সঙ্গীত প্রতিযোগিতা, বিকেলে হরিনাম সংকীর্তন ও সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা। পরদিন ৫ নভেম্বর অর্থাৎ অনুষ্ঠানের অন্তিম দিন সকাল মঙ্গল আরতির পর দুপুরে কুইজ ও নৃত্য প্রতিযোগিতা, বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণের পর সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে। ৪ দিন ব্যাপী অনুষ্ঠান সবার সার্বিক সহযোগিতায় সুন্দর সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ায় প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মহোৎসব উদযাপন কমিটি। Yeah.
এতক্ষণ দেখলেন আজকের বিস্তারিত সংবাদ। এবারে এক নজরে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভুয়া আইপিএস অফিসার গ্রেপ্তার করিমগঞ্জে। এলআইসি এজেন্টের প্রতিবাদে সরগরম করিমগঞ্জ। ধলাইয়ের নির্বাচনের জনসভায় মুখ্যমন্ত্রীর মহানুভবতা। শাসক দলকে তুলাধোনা করলেন সংবাদ মেইল করে এআইসিসি সম্পাদক প্রীতিরাজ সাটে। করিমগঞ্জ সড়ক দুর্ঘটনায় মৃত্যু 12 বছরের শিশুর। কাছাড়ে বজ্রপাতে মৃত্যু এক যুবক সহ এক গরুর। মারুতি গাড়ির ধাক্কায় আহত স্কুল পড়ুয়া ত্রিপুরার। পাতারকান্দিতে শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের আবির্ভাব তিথি। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।